আসসালামু আলাইকুম ইব্রিওন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে চলে আসলাম আমার কণ্ঠ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার ঠান্ডা লেগেছে সর্দি কাশি আরও নানান সমস্যা আর রোদ গরমে জনজীবন অতিষ্ঠ এত রোদ আল্লাহ যে কবে আমাদের দিকে মুখ ফিরে তাকাবে আর সহ্য হচ্ছে না তো এই প্রচণ্ড রোদ গরমে হচ্ছে আমরা মাংস শুকাতে দিয়েছি ঈদের পরের দিন তো কোরবানির গোশ তো আমরা বেশিরভাগগুলো ফ্রিজিং করেছি তো প্রতি বছরই আমার শাশুড়ি অল্প হলেও গোস্ত শেদ্ধ সেদ্ধ করে এবং সেটা রোদে শুকায় দুই তিন রোদে শুকায় তারপর ওটা পোটলা করে করে আপনি ফ্রিজে রাখতে পারেন পরে ওই মাংসটা রান্না করে খেতেও মজা লাগে বা তেলে যদি ছোট ছোট করে ভেজে সাথে ডাল ভর্তা বা সবজি থাকে তার সাথেও এটা খেতে পারেন মানে খুবই একটা মজার খাবার আমার কাছে খুব ভালো লাগে তো আমি হচ্ছে সাদে যে শুকাতে দিয়েছি গোস্তগুলো। তো এভাবে খেলে কিন্তু অনেক মজার লাগে ফ্রিজের চেয়ে এটা একটা আলাদা স্বাদ ফ্রিজে গোস্তটা রাখলে সেটা তো মানে পানি বের হয় আর এই গোস্তটা কিন্তু খুবই স্বাদের রোদে এভাবে শুকিয়ে বেশি দেয়া যাবে না রোদ দুই তিন রোদ দিয়ে পোটলা করে ফ্রিজে রেখে দিবেন